টাকা দিলেই মিলবে ডিজিটাল মিটার, না দিলেই কৃত্রিম সংকট। ডিজিটাল মিটার বিতরণে এমন অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ভুয়াপুরবাসীর। তারা চান এর সমাধান, আর ভুয়াপুর উপজেলা নির্বাহী প্রকৌশলীর দাবি এ বিষয়ে অবগত নন তিনি। টাঙ্গাইল থেকে আল আমিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন কাবিউল আজিজ। টাঙ্গাইল ভুয়াপুর উপজেলা বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতির অভিযোগ ভুক্তভোগী গ্রাহকদের। গ্রাহক পর্যায়ে বিনা পয়সায় ডিজিটাল মিটার পাওয়ার কথা থাকলেও ভুয়াপুর বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী মিলে মিটার প্রতি 3-10 হাজার টাকা উৎকোচ নিয়ে থাকেন, এমন অভিযোগ ভুক্তভোগী গ্রাহকদের। ভুয়াপুর বিদ্যুৎ অফিসের অধীনে ভুয়াপুর গোপালপুর ঘাটাইলের কিছু অংশ মিলে মোট 42,000 গ্রাহকের মধ্যে ইতিমধ্যে প্রায় 20,000 গ্রাহক ডিজিটাল মিটারের আওতায় আনা হয়েছে। গ্রাহকদের অভিযোগ, টাকা দিলেই কেবল মেলে সেবা। আমার ইস্টিমেট অনেক দিনের আগে, তারপরেও আমি 4টা মিটারে আমার বাড়ির 8,000 টাকা প্রদান করি আসি। টাকা পয়সা নিয়েই তারা বিদ্যুৎ সংযোগ দিছে আর কি। ডিজিটাল মিটারের প্রতি 7,000-8,000 করে টাকা ওনারা নিতেছে। বিদ্যুতের লাইনের জন্য 4,000 করে টাকা দিছি। এদিকে সরাসরি কোনো অভিযোগ নেই জানিয়ে তবুও খতিয়ে দেখার আশ্বাস এই কর্মকর্তার। আমার কাছে কোনো সরাসরি কোনো অভিযোগ নাই যে এরকম হওয়ার কথা না। যদি আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্যাদি থাকে তাহলে আমাকে বললে আমি সেগুলা দেখব এবং এর প্রতিকারের জন্য যা আমার প্রয়োজনীয় ব্যবস্থা আমি সেটা গ্রহণ করব। স্থানীয় সচেতন মহল বলছে, সরকার যখন বিদ্যুৎ বিভাগের ভোক্তা পর্যায়ে সেবার মান বাড়াতে নিচ্ছেন নানামুখী কার্যক্রম, ঠিক তখনই গুটিকয়েক অর্থপিপাসু কর্মকর্তা কর্মচারীদের কারণে ব্যাহত হচ্ছে সেবার মান। ভুক্তভোগীদের দাবি, যথাযথ কর্তৃপক্ষের শক্ত হস্তক্ষেপ। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।